যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন মুসলিম মুমিন মুত্তাকি মুহসিন একদম হাইয়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে ইহসান ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা খেয়াল করে দেখেন আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছো আল্লাহকে যদি কেউ দেখতে পারত সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারত এই বিষয়টাই হচ্ছে ইহসান আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইল্লাম তাকুন তারা তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক তিনি তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার তাসবিহ তাহলিল সব কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আখবিরনি আনিস সাআহ আমাকে কিয়ামত সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল এই ব্যাপারে প্রশ্নকারী আর উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান আমি আসলে জানি না কবে কিয়ামত হবে কেউ জানে কবে কিয়ামত হবে সূরা লুকমানের শেষে আছে না ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলুল গায়ফ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবিরনি আনা মা রতিহা আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সাইন্স বলেন নবীজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে অ্যান তালিদাল আমাতু রব্বাতুহা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে আর কি দাসী কি মনিবকে জন্ম দিতে পারে মানে মানদণ্ড কী হবে উল্টে যাবে আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামায়ে কেরাম করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে এটাও ঠিক আছে ব্যাখ্যা একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিবে কীভাবে ফ্যামিনিস্ট রেভলিউশন এবং রিবার কারণে ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না এই যুগটাকে আসছে সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না এটা অন্য অন্য কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন এটা অ্যাভেলেবল হচ্ছে তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয় গর্ভ হায়ার করে গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্যে সেখানে কী হবে এক ব্যক্তির স্পার্ম শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে নয় মাস এখানে সন্তানটা বড় হবে এই নয় মাস তাকে মাশাআল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই ব্যক্তি এই মহিলাটাকে এরপর সেই মহিলা সন্তান জন্ম দিবে দেওয়ার পরে তার ডিউটি শেষ তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে তো সে কাকে জন্ম দিয়ে গেল সে মনিবকে জন্ম দিল দাসী তার মনিবকে জন্ম দিল সুবহানাল্লাহ